মানুষের নিরাপত্তা সরকারের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর সাথে ভিডিও কনফারেন্সে তিনি কথা বলেন। যারা সেবা দিচ্ছেন তাদের সুরক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে। শর্মিলা জাদের রিপোর্ট। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে রাজশাহী বিভাগের আট জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা জনপ্রতিনিধিদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী জানান, করোনা সতর্কতায় সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে। কখন খোলা হবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্কুল আমরা এখন খুলবো না, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একটাও খুলবো না, সেটা আমরা কখন খুলবো, অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবই বন্ধ থাকবে, যদি না এই করোনা ভাইরাস এখন তখন অব্যাহত থাকে, কারণ যখন এটা থামবে আমরা তখনই খুলবো। এ সময় প্রধানমন্ত্রী ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় আলেমদের ঘরে থেকে তারাবির নামাজ আদায়ের জন্য সিদ্ধান্ত নেওয়ার ধন্যবাদ জানান। যে রমজান মাসে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন এই করোনার হাত থেকে যেন বাংলাদেশ মুক্তি পায়, বাংলাদেশ সুদাসা বিশ্বব্যাপী মানুষ যেন মুক্তি পায়। করোনা ভাইরাস মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকায় জনগণকে ধন্যবাদ জানান সরকার প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনেই আমরা এই রোগ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য সব রকম পদক্ষেপ ইতিমধ্যে আমরা গ্রহণ করছি এবং এর জন্য যা যা দরকার আমরা করে যাচ্ছি। মানুষকে চিকিৎসা সহ সব ধরনের ব্যবস্থা করছি এবং খাদ্য সাহায্য আমরা দিয়ে যাচ্ছি। পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যাংক ঋণের সুদ মওকুফের বিষয়টি বিবেচনা করবে সরকার। যে যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা করেছেন কিন্তু এই করোনা ভাইরাসের কারণে এই কয় মাস সব কিছু বন্ধ দেখে আপনার হয়তো ঋণের সুদ বেড়ে গেছে, সেটার জন্য আপনারা চিন্তা করবেন না, কারণ এই সুদ এখনই নেওয়ার কথা না। কাজে এই সুদগুলি যাতে স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায় আর কতটুকু আপনারা নিয়মিত দিতে পারেন সেটা বিবেচনা করা হবে, কাজে সেটা নিয়ে কেউ দুশ্চিন্তায় ভুগবেন না। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা।